আমাদের তো আজকের বিষয় হাঁটু ব্যথা এবং ক্ষয়রোগের আধুনিক চিকিৎসা। হাঁটু ব্যথাটা অনেকগুলো কারণ আছে, হুম হুম মূল কারণগুলো যদি বলেন এবং পেশেন্ট আপনার কাছে কি নিয়ে আসে সাধারণত? ধন্যবাদ। আসলে হাঁটুর সবচেয়ে কমন যে রোগীগুলো আমরা পাই সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস জনিত সমস্যা, যেটা সাধারণ মানুষ ক্ষয় রোগ বলে থাকে বা হাঁটু ক্ষয় হয়েছে বলে অনেক সময় ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাহেবরা বলে থাকে বিভিন্ন এক্সরে বা অ্যাসেসমেন্ট করে বা এমআরআই বা সিটি স্ক্যান করে। তো এই অস্টিওআর্থ্রাইটিসটা আসলে সাধারণত একটা এইজিং প্রসেস জনিত হয়ে থাকে। আমরা মোস্ট অফ দ্য কারণেই দেখে থাকি যাদের বয়স 40-এর উপরে, স্পেশালি মহিলারা বা পুরুষরা 50 বা তার ঊর্ধ্ব যখন হয় তখন হাঁটুর মধ্যে একটা ডিজেনারেটিভ চেঞ্জ হয়। আমাদের হাঁটুর উপরে যে ফিমার এবং টিবিয়া বোনস থাকে, মাঝখানে আমাদের হাঁটুর মধ্যে মিনিসকাস থাকে, সেকেন্ডারি কার্টিলেজ বলে। এই এই মিনিসকাস হচ্ছে আমাদের শরীরের ওজন যেন শক অ্যাবজর্ব হিসাবে কাজ করে, জয়েন্টকে মুভ করতে হেল্প করে, জয়েন্ট যেন খুলে না যায় সেটাতে হেল্প করে। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ সেকেন্ডারি কার্টিলেজ। তো শক অ্যাবজর্বের এই কার্টিলেজটা যদি কোনো কারণে দেখা যায় যে বয়সজনিত বিভিন্ন কাজকর্ম চলাফেরায়, মানুষ তো মানে বিভিন্ন রকম পেশাজীবী আছে, বিভিন্ন রকম, কেউ হয়তো নিচে বসে কাজ করে, কে হয়তো ভারী কাজ করে, কে হয়তো হাঁটুর অতিরিক্ত ব্যবহার আছে, যারা স্পোর্টসের সাথে জড়িত তারা কিন্তু হাঁটুর ব্যবহার বেশি করে থাকে, তো তাদের দেখা যায় যে আস্তে আস্তে চেঞ্জ আসছে। তাছাড়া বিভিন্ন অন্যান্য আর্থ্রাইটিস জনিত সমস্যায় বা আঘাত পেলে বা বিভিন্ন ইনফেকশন জনিত সমস্যায়, যে আমাদের করোনা বা চিকুনগুনিয়া, ইভেন কি ডেঙ্গু ফিভারে ভাইরাল, এনি ভাইরাল ফিভারও কিন্তু আমাদের জোড়াগুলো প্রদাহ হতে পারে, আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, অটোইমিউন ডিসঅর্ডার তৈরি হতে পারে, জেনেটিক্যাল বিভিন্ন ফ্যাক্টর দায়ী থাকতে পারে। এই সকল কারণে হাঁটু এবং হাঁটুর চারপাশে বিভিন্ন রকম আমরা বলি প্রদাহ বা ইনফ্লামেশনের কারণে সেকেন্ডারি বিভিন্ন চেঞ্জ আসে। এ অন্যতমই হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস বা এই যেটা আমরা বলি হাঁটুর হাড় ক্ষয় রোগ, এতেই বেশিরভাগ রুগী সাফার করে থাকে। এবং এই রুগীগুলো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ভুল চিকিৎসা বা ভুল ম্যানেজমেন্ট বা জ্ঞানের স্বল্পতা বা রিসার্চ ওয়ার্কের স্বল্পতা আছে অনেক ক্ষেত্রে। আগে আমরা বলে দিতাম বা অনেক আগে দেখা যায় 15-20 বছর আগে যে হাঁটু ব্যথা হলে আমরা বলতাম যে আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন মরণ পর্যন্ত, আর উঠ বস করবেন না, হাঁটবেন না, সিঁড়ি বাইবেন না। এই যে না না করতে করতে মানে হাঁটুর অবস্থায় আমরা এখন যেটা পাই যে মোস্ট অফ দ্য রুগী একেবারেই ডিজেবল হয়ে যায় জয়েন্টটা ইউজ কম করার কম করার কারণে। তো এখন রিহ্যাবিলিটেশন যে অ্যাসোসিয়েশন আছে বা রিহ্যাবিলিটেশন যত পেশাজীবী আছে সারা ওয়ার্ল্ডে রিসার্চ ওয়ার্কে প্রমাণিত যে আমাদের জোড়া যদি আমরা মানে মুভমেন্ট বন্ধ করে দিই, মোবিলাইজেশন কমিয়ে ফেলি, ইমোবিলাইজ রাখি বেশি সময়, তাহলে আরও বেশি মানুষ ডিজেবল হয়ে পড়বে, আরও বেশি জোড়া নষ্ট হতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা আরেকটু কথা বলবো, একটা ফোন নিয়ে। আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি আমার নাম মোহাম্মদ আহারুজ্জামান, আমার বয়স 17। আচ্ছা জি, আমি আজ থেকে 2 বছর আগে ফুটবল খেলতে গিয়ে হাঁটুর উপরে একটা বল পড়ছিল, ওখানে ব্যথা পেয়েছিলাম। তো পরে আস্তে আস্তে ব্যথা হচ্ছে, ব্যথা হওয়ার পরে দেখি কোমর থেকে পায়ে রিঞ্জিং করে, পায়ের তালুতে রিজি করে, আর কামড়ায় এমন ভাবে যে কামড়ায় যেটা থাকতে পারে না, যে কোমর আসে, কোমরে কি অল্প দেহ কয়েকদিন পর পর ব্যথা করে, আবার ব্যথার নিচে হায় কোমরের একটা হাঁটু হাঁটুর উপরে উপরে ওটা তো এমন ব্যথা করে যেমন হাঁটতে পারে না। জি বাম পাটা। আপনি কি করেন? যে আমি পড়ালেখার পাশাপাশি বাড়িতে একটা ট্রাক্টর আছে ওটা চালাই। আচ্ছা বুঝতে পারছি। এখন হাঁটুর মধ্যে কোনো ফুলে বা হাঁটু ভেঙে বসলে, সিঁড়ি বাইতে গেলে কোনো কষ্ট হয় উঁচা নাম উঁচু নিচু নামতে হাঁটুতে? যে হাঁটু ফুলে না, কিন্তু বাড়ি জিনিস ফুললে কোমরে এমন ভাবে ব্যথা করে, আর মেরুদণ্ডটা এমন ভাবে জিজি করে, কামড়ায় মানে ছিঁড়ে যায়। আচ্ছা আমি বুঝতে পেরেছি। ওনার যে সমস্যা এটা কোমরের সমস্যা আসলে, হাঁটু যদিও উনি আঘাত পেয়েছিল, ওনার একটা ধারণা যে হাঁটুর আঘাত থেকে এটা হয়েছে, হতে পারে সেকেন্ডারিলি, মানে একটা মানুষ হাঁটুতে আঘাত পেলে যে হাঁটুর মধ্যেই সমস্যাটা তৈরি হবে তা না, সেক্ষেত্রে কোমরের সমস্যা হতে পারে। আর উনি কিন্তু ট্রাক্টর চালায় বলল, পাওয়ার টিলার বা যারা কৃষিকাজে হোক বা যে কোনো কারণে ওই জাতীয় মানে যানবাহন যখন চালায় সেক্ষেত্রে বসার ভুলের কারণে বা চালানের ভুলের কারণে দেখা যাচ্ছে যে কোমরে ডিস্ক প্রলাপস হতে পারে। তা আপনার কথা মনে হচ্ছে কোমরে
পিএলআইডি হওয়ার সম্ভাবনাই বেশি। আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন পিএলআইডির কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এগুলা করার চেষ্টা করেন। আর আপনার ব্যথায় গরম সেঁক দিয়ে দেখতে পারেন। আর কিছুদিন একটু ওই যে পাওয়ার টিলার বা যে কৃষিকাজের কাজ যেটা করেন এটা আপাতত 1 মাস বন্ধ রাখেন, এক্সারসাইজগুলো করেন। আর এতেও যদি উন্নতি না হয় আপনার মেরুদণ্ডের একটা এমআরআই করে দেখতে হবে, সেক্ষেত্রে আপনাকে একজন বাত ব্যথা বা পুনর্বাসন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে হবে। স্যার ফেসবুকে একজন দর্শক প্রশ্ন করেছে, নাম হচ্ছে সাইমা আবিদা। আচ্ছা, উনি লিখেছেন যে কিছুক্ষণ বসলে হাঁটুর বাটি ধরে যায়, হাঁটতে পারি না, কিছুক্ষণ হাঁটলে আবার একই অবস্থা হয়, তো এই বিষয়ে করণীয় কি? আচ্ছা, যদি আমি বলবো যারা প্রশ্ন আপনারা ফেসবুক বা ইউটিউব বা আমাদেরকে বলেন, একটু কষ্ট করে আপনাদের বয়স ওজন বা একটু কি করেন কয়েকটা কথা পেশাগত কথা বললে আমাদের জন্য সহজ হয়। তারপরে সায়মা আবিদা যে বলেছেন আপনার যে সমস্যাটা, এটা আমার কাছে মনে হচ্ছে কোনো আর্লি অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। আপনার আর্লি অস্টিওআর্থ্রাইটিসে এই এই ইয়াটা আসে যে কিছুক্ষণ বসলে হাঁটুটা ধরে আসবে বা কিছুক্ষণ হাঁটলে একটু ভালো লাগবে আবার ধরে আসবে, তো এই জাতীয় সমস্যা হতে পারে। এই ক্ষেত্রে আমি বলবো আপনি একটা ডাক্তার দেখে একটা হাঁটুর এক্সরে করে দেখতে পারেন। আপনার ওজন উচ্চতা যদি ওজন বেশি হয়ে থাকে সেটা কমিয়ে ফেলতে হবে। পাশাপাশি হাঁটুর আমি এক্সারসাইজ দিয়েছি আমার ইউটিউব এবং ফেসবুকে, হাঁটু ব্যথার যে সকল এক্সারসাইজগুলো আছে এগুলো চেষ্টা করে দেখতে পারেন, আশা করি অনেক উপকার আসবে। ব্যথা গরম সেঁক দিতে পারেন। আর আপনারা পর্যাপ্ত পরিমাণে বাংলাদেশে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে, ভিটামিন ডি ট্যাবলেট বা ক্যাপসুল বা ইঞ্জেকশন কিনতে পাওয়া যায়, সেটা ডাক্তারের পরামর্শে খেতে হবে। এবং ক্যালসিয়াম একটা করে টানা 1-2 মাস খেয়ে দেখতে পারেন, এবং ব্যথায় ব্যথানাশক যে কোনো মলম দিয়ে দেখতে পারেন। আর এক্সারসাইজগুলো হচ্ছে মূলত ইম্পর্টেন্ট, আপনি মূলত এক্সারসাইজগুলো কিছুদিন করে দেখেন আমার ইউটিউব বা ফেসবুকে গিয়ে, সেখানে হাঁটু ব্যথার যে এক্সারসাইজগুলো আছে বা হাঁটুর সমস্যার যে এক্সারসাইজটা করলে দেখবেন আপনার জন্য বেটার, ভালো লাগে বা আপনি করতে কমফোর্ট ফিল করেন, ওই এক্সারসাইজগুলোই করবেন। একজন দর্শক আছেন ফোনে, ফোনটা নিয়ে নিন। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন? আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। স্যার আমি পাবনা থেকে বলছি, নাম মিতু। স্যার আমার অসুখ হচ্ছে আরেবার। স্যার আমি এখন বর্তমান বঙ্গবন্ধু মেডিকেলের নাহিদুজ্জামান স্যারের মানে চিকিৎসায় চলছি। স্যার আমি ওনার দিয়ে 3 বার দেখানো হয়েছে, প্রথমে ওষুধ দিয়েছে, আমি 1 মাস খাইছি তাও স্যার সুস্থ হয়নি। পরে স্যার ওষুধ দিয়েছে খাইছি তাও স্যার ফুলে ফুলে গেছি। স্যার মানে ব্যথায় স্যার আমি কোনো কাজই করতে পারি না স্যার, আমার এতটা কষ্ট হয় স্যার। এখন তৃতীয় ডোজে আছি স্যার, তাও আমি মানে অসুস্থ। আপনি কি ওষুধ খান বর্তমানে? স্যার এখন বর্তমান খাচ্ছি অর্থকেলডি, আর বাড়ি সিট সপ্তাহে রাত্রে একটা, আর হচ্ছে না পাই এক্সটেন দিনে 3টা, আর হচ্ছে গে নপেন 50 ওইটা দিনে 2টা, আর হচ্ছে স্যার হচ্ছে গে আর একটা হচ্ছে গে এমিলিন 10 স্যার, ওইটা হচ্ছে দিন একটা করে খাচ্ছে, আর মেথক সপ্তাহে একটা, আর হচ্ছে গে ফোনিকন সপ্তাহে একটা। কিন্তু স্যার আমি এতটা কষ্টের ভিতরে আছি স্যার, আমার গিরে টিরে ফুলে আমি মানে বাচ্চানি একটু কাজও করতে পারছি না। আপনার বয়স কত স্যার? আমার বয়স 23। মেরিড, বিবাহিত? স্যার হ্যাঁ বিবাহিত, আমার 2টা বাচ্চা হয়েছে স্যার। আমি কিভাবে সুস্থ হব আমি আপনার ওজন ওজন কেমন? ওজন বেশি স্যার? ওজন 59-60 এরকম হবে স্যার। আচ্ছা জি ভাই, ধন্যবাদ। আমি উত্তর দিচ্ছি, ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস। হ্যাঁ, এই রিউমাটয়েড আর্থ্রাইটিস মহিলাদের কমন আর্থ্রাইটিসের একেবারে অন্যতম অটোইমিউন ডিসঅর্ডার। সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হবে, জোড়াগুলো অনেকের বেঁকে যায় একেবারে যদি প্রপার ট্রিটমেন্ট না হয়। এই ক্ষেত্রে ওষুধ ঠিক আছে, ওষুধ খেতে হতে পারে, অবশ্যই ডাক্তারের পরামর্শে খাবে, কিন্তু মূলত মূল চিকিৎসা হচ্ছে পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন, রিহ্যাব থেরাপি করতেই হবে, আর কোনো বিকল্প কিছু নাই। তো আমার মনে হয় আপনি পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন, ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার চেষ্টা করতে হবে সঠিক জায়গায়, ভালো চিকিৎসক বা ভালো হাসপাতালে শরণাপন্ন হয়ে। তাহলে আপনার বর্তমান যে পরিস্থিতিটা আছে আপনার, এটা একটা আমরা বলি ডিজাস্টার, মানে একটা ঘূর্ণিঝড়ের মতো লাইফে, তো এটাকে পুনর্বাসন না করলে আপনি স্বাভাবিক জীবনে আসতে পারবেন না। ঔষধ ধরেন আপনাকে 5-10% হেল্প করতে পারে, তো সেটা কন্টিনিউ করবেন অবশ্যই। ডাক্তার যেভাবে প্রেসক্রিপশন হয় লিখেছে এবং ফলো আপ করতে হবে, এবং প্রয়োজনে টেস্ট করে আবার দেখতে হবে। পাশাপাশি আপনাকে রিহ্যাব ফিজিও চিকিৎসা করতে হবে, আপনি সেটা ট্রাই করার চেষ্টা করেন, ইনশাল্লাহ ইম্প্রুভ হবেন। আর
চেষ্টা করবেন যদি আপনার দ্বারা সম্ভব হয় একটু সাঁতার কাটা হালকা করে, নিয়মিত হাঁটা। সেটা অনেকের ধারণা যে সকালে হাঁটতে হবে, এটা একটা ভ্রান্ত ধারণা। আপনি আপনার মতো করে যেই টাইমটায় পারেন, আপনার পরিবেশ অনুযায়ী আপনি যখন পারেন, কমফোর্ট ফিল করেন, ঠিক সেই টাইমটায় আপনি হাঁটবেন। সেটা রাতে হতে পারে, দুপুরে হতে পারে, বিকালে হতে পারে, সকালে হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি একটু হাঁটা ট্রাই করেন, এক্সারসাইজ করার ট্রাই করেন, কুসুম গরম পানিতে গোসল করবেন, ব্যথায় গরম সেঁক দিবেন, আর রিহ্যাব ফিজিও চিকিৎসা নিলে আপনার একটা লাইফ স্টাইল খুব স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। জি স্যার, আমরা চিকিৎসার সাথে সাথে ফিজিওথেরাপিটা অনেক জরুরি এবং রিহ্যাবিলিটেশনটা অবশ্যই। জি, আরেকটা জিনিস জানতে চাচ্ছি স্যার, ওই যে সাপ্লিমেন্টের ব্যাপারে, ভিটামিন ডি এবং ক্যালসিয়াম, আমরা সাধারণত হাঁটু ব্যথা বা কোমর ব্যথায় দেখে থাকি যে এগুলো টেস্ট আমরা সাধারণত করি না, রেগুলার চেক আপ থেকে করা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে আমাদের হাড় জোড়ার সুস্থতার সাথে, শুধু হাড় জোড়া না, আমাদের যে কোনো নার্ভাস সিস্টেম বলেন বা মাংসপেশির সুস্থতার জন্য আমাদের বডিতে কিছু মিনারেল প্রয়োজন আছে, যেটা আমরা খাবারের মাধ্যমে পেয়ে থাকি। তো মিনারেলগুলো টেস্ট করে দেখা ভালো, এটা উচিত। স্পেশালি যারা ব্যথা সংক্রান্ত আক্রান্ত বা যাদের একটু বয়স হয়েছে, তারা যদি মিনারেল টেস্ট করে, মিনারেল অনেকগুলো মিনারেলস আছে বডিতে, যেমন ক্যালসিয়াম অলসো একটা মিনারেলস, জিঙ্ক, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, এরকম আরও অনেকগুলো আছে। ইভেন কি আমাদের আয়রন, এই আয়রনও ডেফিসিয়েন্সি থেকে কিন্তু শরীরে পেইন হতে পারে এবং আমাদের পুরো সিস্টেমেটিক প্রবলেম হতে পারে। তো এগুলা প্রপার ওয়ে যদি আমরা মেজার করি, দেখা যায় যে মিনারেল টেস্টটা করলে কোনটা ঘাটতি থাকে সেটা সে সাপ্লিমেন্ট হিসেবে নিতে পারে। যেমন ভিটামিন ডি বা ভিটামিন B1, B6, B12, এগুলো আমাদের কিন্তু এই যে নিউরোলজিক্যাল নার্ভাস সিস্টেমের বিভিন্ন আপনার প্রবলেমে কিন্তু অনেক হেল্প করে থাকে, বা অনেক ডেফিসিয়েন্সি থাকলে এটা হেল্প হতে পারে। যেমন অনেকের যে IBS প্রবলেম থাকে, হ্যাঁ, তো তারা কিন্তু যতই খাবার খাক তাদের কিন্তু এই মিনারেলসগুলো শরীরে অ্যাবজর্ব হয় না অনেক কারণেই, তো দেখা যায় এটা ঘাটতি থাকে। তো সেক্ষেত্রে টেস্ট করে যদি মিনারেলসগুলো খায় সেটা খুবই ইম্পর্টেন্ট। তারপরও আমাদের কিছু রিসার্চ ওয়ার্ক আছে, আমারও অনেকগুলো পাবলিকেশন আছে, সেটা হচ্ছে স্পেশালি যেমন ভিটামিন ডি, এটা আমাদের প্রায় বাংলাদেশে 95% পিপলেরই কিন্তু ঘাটতি আছে। আর ইম্পর্টেন্ট হচ্ছে ভিটামিন ডি আপনি সাপ্লিমেন্ট খেলেন, কিছুদিন খেলো, সেটা ক্যাপসুল হোক বা আমরা দিয়ে থাকি, দেখা যায় যে যদি এটা বন্ধ করে দেয় আবার 5-6 মাস পর আবার ঘাটতিটা শুরু হয়। তো এই জন্য মাঝে মাঝে টেস্ট করে দেখা উচিত, এবং টানা হয়তো 2-3 মাস ভিটামিন ডি খেয়ে আবার 2-3 মাস ব্রেক দিয়ে আবার খেতে পারে, কোনো সমস্যা নেই, আবার 2-3 মাস খেতে পারে। অন্যান্য সাপ্লিমেন্টগুলো সেম একইভাবে খেতে পারে, তবে আমার মতে এটা টেস্ট করে দেখে খাওয়াতে বেটার। একটা ফোন আছে স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, আপনার বয়স উল্লেখ করে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম আকরাম হোসেন রাজু, আমার বয়স হচ্ছে 28। আচ্ছা স্যার, আমি আজ থেকে 8 বছর আগে বলকে দিয়ে পায়ে ব্যথা হয়, বুঝছেন নি? তখন থেকে আমার এই পায়ে মানে এই একটু তারপরে বলতে ফাইরকে একটু টান খাচ্ছে। তখন আমি একটা এক্সরে করি ডাক্তারের কাছে গিয়ে, এক্সরে করার পরে আমার পাটা মানে মাঝে মধ্যে একটু সমস্যা হতো আর কি, মানে ওই এক্সরে করার পরে ডাক্তার বলতেছে পায়ে কোনো সমস্যা হয় নাই। তারপরে এখন আমি যখন 6 মাস গেল পায়ে, তো ব্যথা একবারে চলে গেল, চলে যাওয়ার পর কিন্তু মাঝে মধ্যে আমার পায়ে রগে টান খাইতো। রগে টান খাওয়ার পরে এখন আমি মোটামুটি কিছুদিন পর মানে যেমন একটু খেলতে গেলে বা একটু দৌড়াতে গেলে আমার পায়ে সমস্যা হইতো। সমস্যা হওয়ার পরে আমি কি করতাম, এই ধীরে ধীরে সুস্থ হওয়ার জন্য মানে ব্যায়াম করতাম, কিন্তু এখন পরবর্তীতে আবার দেখা গেল আজকে মনে হয় 8 বছর পরে এখন আমার পায়ে হঠাৎ করে একদিন আবার রক্ত টান খাই, টান খাওয়ার পর আমি নিচু পড়ে গেছি স্যার, বুঝছেন নি? পড়ে যাওয়ার পরে এখন আমার ডাক্তারের কাছে গেছি, মাঝে গিয়ে ডাক্তার বলতেছে আমার নাকি মিনিসকাস ইঞ্জুরি, বুঝছেন নি? মানে কোন এই এক্সরে করেছে, এক্সরে করেছে আর শুধু সামান্য কিছু দিয়ে দেওয়ার পরে যখন ফাই হয় হাঁটু, আমি যখন বললাম যে আমার হাঁটু একটু ঘর্ষণ খাই এই সমস্যা, তখন ডাক্তারে বললাম আমাকে আপনার মিনিসকাস ইঞ্জুরি। তখন আমি ওর কাছে ডাক্তার নিত্যরঞ্জনা মাসজিদে নোয়াখালী মাসজিদে গিয়ে 4-5 বার গেছি, যাওয়ার পরে আমার রোগ কোনো মতেই ভালো হচ্ছে না স্যার। এখন কি সমস্যা বর্তমানে? এখন বর্তমানে হাঁটতে গেলে হাঁটুর সাথে হাঁটু মানে ঘর্ষণ খাই মনে হয় এরকম আটকে যায়। এটা কি দুটো হাঁটু না একটা? আমার একটা হাঁটুতে আটকে যায় বুঝছেন, আর অন্য হাঁটুতে এখন যদি যেমন বাথরুমে গেলে উঠে গেলে ব্যথা হয়, এটাই সমস্যা।
আচ্ছা ধন্যবাদ। এটা ওনার পোস্ট ট্রমাটিক আর্থ্রাইটিস ডেভেলপ করছে। আমি এর আগে বলছি যে এই জোড়াগুলো আমাদের যদি আঘাত পায় এবং প্রপার পুনর্বাসন চিকিৎসা না হয়, এক্সারসাইজ সঠিকভাবে না করে, তো সেক্ষেত্রে কিন্তু সেকেন্ডারিলি কিন্তু চেঞ্জ আসবে, অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। এখন মিনিসকাস ইঞ্জুরি যদি আগেই হয়ে থাকে তো সেটা কিন্তু এখন কিন্তু আর মিনিসকাস পর্যায়ে থাকবে না, সেটা কিন্তু সেকেন্ডারি চেঞ্জ আসবে, এটি স্বাভাবিক। এক্সরে করলে দেখা যাবে অনেক সময় অস্টিওফাইট পেতে পারি আমরা, মানে হাড় বেড়ে যাওয়া ভিতরে, বা হাড়ের দুই হাঁটুর মাঝখানে যে হাড় বোনস দুইটার মাঝখানে যে গ্যাপটা থাকে সেটা এক সাইডে হয়তো কমে গিয়েছে আর এক সাইডে বেশি, এর জাতীয় সমস্যা আসতে পারে। তো যাই হোক, আপনার এটার এখন পুনর্বাসন চিকিৎসার বিকল্প কিছু নাই, আপনাকে রিহ্যাব, বিভিন্ন পুনর্বাসন রিহ্যাব ফিজিও করতে হবে, বিভিন্ন থেরাপি করতে হতে পারে, আর পাশাপাশি আমরা যে বলছিলাম ভিটামিন ডি, ক্যালসিয়াম, এগুলো প্রয়োজনে আপনাকে সাপ্লিমেন্ট নিতে হবে, বা গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, MSM, বা আমরা যেমন কোলাজেন টাইপ 1-2, অনেক সময় ভিটামিন কে, এগুলো হাঁটু ও জোড়ার এই জাতীয় ইঞ্জুরিতে সাহায্য করে থাকে। আর স্পেশালি আমরা এই রোগীগুলোকে বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক ব্যায়াম করিয়ে থাকি। দেখবেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে হাঁটুর বিভিন্ন ব্যায়াম আছে, আপনি ব্যায়ামগুলো ট্রাই করেন। আপনি সাঁতার কাটতে পারেন, নিয়মিত সাইক্লিং করতে পারেন, সাইকেল যদি আপনি চালাতে পারেন অনেক উপকারে আসবে, আর আপনার ওজনটা মেনটেন করেন। আর আমার মনে হয় আপনি বসে না থেকে রিহ্যাব ফিজিও বা এই জাতীয় স্পেশালিস্টের শরণাপন্ন হন যারা হাঁটুর বিভিন্ন চিকিৎসার সাথে সম্পর্কযুক্ত, এখনই ট্রিটমেন্ট নিলে ইনশাল্লাহ ইম্প্রুভ হবে। আর এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা প্রোলোথেরাপি, PRP থেরাপি বা অন্যান্য কিছু সাপ্লিমেন্ট আছে যেগুলো হাঁটু এই সমস্যাগুলো সারাতে খুবই ভালো কার্যকরী চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। ইউটিউবে দুইজন দর্শক প্রশ্ন করেছেন, একজন হচ্ছেন নাম তারিন, বয়স হচ্ছে 21 বছর, উনি 2 বছর আগে পিঠে আঘাত পেয়েছে, এখন ভালো, এখন নতুন করে আবার ব্যথা, কিছুদিন ভালো ছিল এখন নতুন করে আবার ব্যথা বেড়েছে, হাত অবশ লাগে, চিকিৎসা নিচ্ছে কিন্তু পুরোপুরি ভালো হচ্ছে না, তো জানতে চেয়েছে। আচ্ছা, অবশ্যই ধন্যবাদ। আসলে ওনার মতো এরকম প্রায়ই আমরা রোগী পেয়ে থাকি যে আঘাত আগে পেয়েছিল, যেমন এর আগে হাঁটু ব্যথা রোগী একই সমস্যা বলেছে, তো পোস্ট ট্রমাটিক এই সমস্যাগুলো প্রায়ই থাকে। এজন্য আমরা বলি শুরুতে যদি অ্যাসেসমেন্ট করে ফেলে বা মাঝে মাঝে ফলো আপ করা দরকার রোগীদের, ফলো আপ মানে হচ্ছে মাঝে মাঝে আবার ডাক্তারকে দেখানো, দেখিয়ে প্রয়োজনে টেস্ট করে দেখা। তো ওনার এখন যেই সমস্যা, এটা মনে হচ্ছে স্পাইনে কোথাও কোনো নার্ভ কম্প্রেশন আছে না, যার কারণে হাতে সমস্যা হয়তো অবশ লাগে, বা এই জাতীয় অনেক সময় রোগী বলে কাকেও বলে জ্বালা পোড়া করে, কারো ঝিঝি লাগে, এই জাতীয় অনুভূতি হতে পারে। তো উনি একটা MRI করে দেখতে পারে, স্পেশালি MRI করে দেখতে পারে, এবং এই সকল রোগীদেরকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে, যেমন একটা পাতলা বালিশে ঘুমাতে হবে, অনেকে দুইটা বালিশ ইউজ করে এবং খুব উঁচা এবং শক্ত, এগুলো করা যাবে না, পাতলা বালিশে ঘুমাতে হবে। তারপর হচ্ছে ঘাড়ের আমরা বিভিন্ন এক্সারসাইজ দিয়েছি ইউটিউবে, আমার চ্যানেলে গিয়ে ওই এক্সারসাইজগুলো করতে পারে, পিঠের ব্যথার বিভিন্ন এক্সারসাইজ দেওয়া আছে ওগুলো করতে পারে। আমার মনে হয় একটা MRI করে দেখাই বেটার এখন, কারণ না করলে এটা পরবর্তীতে দেখা যাবে যে এই ডিস্ক প্রলাপস বা এই যাতে কম্প্রেশন থাকলে আস্তে আস্তে নার্ভ অকেজ হয়ে যেতে পারে, নার্ভটা আপনার যদি সেল ডেথ হয় তাহলে তার অবসীন বা বোধহীন এরকম মনে হতে পারে, একটা মানে ফিজিক্যালি সে ডিজেবল হয়ে যেতে পারে। এই জন্য MRI করে প্রয়োজনে পুনর্বাসন চিকিৎসা বা ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হতে পারে, তাহলে সে ভালো থাকতে পারবে। একজন দর্শক আছে ফোনে। আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। আমি আন্তারুল কিশোরগঞ্জ থেকে বলছি। জি জি, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলেন, কি অবস্থা আপনার? আমি মায়োপিটি একজন রোগী স্যারের নিয়মিত। হুম হুম স্যার, আমাকে চিনতে পারছেন মনে হয়? স্যার জি চিনতে পারছি। স্যার আমি তো স্যার বলছিলেন UVQ খাওয়ার জন্য। জি UVQ খাওয়া আমি খাইতেছি, খাওয়ার পর একটু ডেভেলপ, তবে IBS এর জন্য একটু কম কম খাই। স্যার আপনি বলছিলেন যে স্যার এই সুইমিং করার জন্য, যে সুইমিং করার মতো প্লেস আমার নাই, তবে হাঁটাহাঁটি করলে হ্যাঁ আমার মোটামুটি ভালো লাগে। আর 2 বছর যা বলছে আপনি যা বলতেছেন এক্সারসাইজ, এই তারপরে এই ব্যায়াম, তারপরে ওই রিসাইক্লিং, এই এইগুলা সবকিছু আমি মোটামুটি আপনার দ্বারা আমি উপকৃত। আচ্ছা, আলহামদুলিল্লাহ। স্যার আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক,
এখন স্যার আপনার কাছে প্রশ্ন করার বিষয় একটাই, আপনি স্যার আমাকে কি সাজেশন দিতে পারেন, আমি কি করতে পারি থেকে আমি আরোগ্য লাভ করার জন্য? আপনার আপনার আইবিএস আইবিএস প্রবলেমটা কি যাচ্ছে না? আচ্ছা ধন্যবাদ। আপনার যে সমস্যা আপনি আমরা যেগুলা পরামর্শ দিয়েছি, মানে আপনার মতো যত রোগী আছে, যত মায়োপ্যাথি হোক বা যে কোনো নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার, সবাইকে এক্সারসাইজ করতে হবে, বিকল্প কিছু নাই, প্রচুর এক্সারসাইজ করতে হবে, হাঁটতে হবে, সাইক্লিং করতে হবে, সাঁতার কাটতে হবে বা বাসায় এক্সারসাইজ করতে হবে, এগুলো করতে হবে। আর আপনার আইবিএসের জন্য আপনার কিছু প্রোবায়োটিক্স পাওয়া যায় ভালো, দেখবেন আপনি সার্চ করে, ভালো ওষুধের দোকানে গেলে হবে, প্রেসক্রিপশনের প্রয়োজন নেই, বড় দোকানে বলবেন, প্রোবায়োটিক পাওয়া যায় আপনার, প্রিবায়োটিক অ্যান্ড প্রোবায়োটিক বোথ আইবিএসের জন্য, ওটা আপনি একটু ট্রাই করেন। ওগুলো একটু ক্যাপসুল আকারে পাওয়া যায় বা ট্যাবলেট আকারেও পাওয়া যেতে পারে বা সাসে টাকারও পাওয়া যেতে পারে, তো এগুলো একটু খান, কারণ আইবিএস একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। আপনি আপনি যাই খাচ্ছেন এটা যদি শরীরে অ্যাবজর্ব, আমরা এর আগে বলেছি যে মিনারেলস বা বিভিন্ন ভিটামিনসগুলো কাজে না আসলে তো লাভ নাই, তো এটা একটা আপনি ট্রাই করেন, আশা করি ইম্প্রুভ হবে। আর এক্সারসাইজ যেগুলো করতেছেন, নিয়মকানুন চলতেছে চলক, আর সাঁতার কাটতে পারলে ভালো হতো। আপনি শুধু না, মানে বাংলাদেশে এখন পুকুর আর নাই, যে যেখানে আছে সবাই পুকুর সব ভরাট, বাড়িঘর তৈরি হচ্ছে ইচ্ছা মতো, এটা খুবই দুর্ভাগ্যজনক ভাবে আমাদের জাতির জন্য এটা দুর্ভাগ্য, কারণ আমরা হয়তো সাঁতার কেটেছি ছোটোকালে, এখন হয়তো ঢাকা সম্ভব হলে আমিও কাটি, আল্লাহ ফাক আমাদের তৌফিক দিয়েছে, আমি হয়তো সাঁতার কাটার চেষ্টা করি, কিন্তু সবার দ্বারা তো সুইমিং পুল হোটেলে গিয়ে কাটা সম্ভব না। আর এখন গ্রামের পুকুর যদি সবাই ভরাট করে ফেলে সেটা দুর্ভাগ্য। আমার মনে হয় এই মেসেজের মাধ্যমে, আপনার মাধ্যমে সবাইকে বলবো পুকুরগুলা পুনঃখনন করা, আর প্রয়োজনে আরও প্রচুর পুকুর তৈরি করা হোক, যেন গ্রামে বাচ্চারা সাঁতার কাটতে পারে, পুকুরে যেটা আমরা বলি গ্রাম্য ভাষা ডুবাডুবি করা, হ্যাঁ এগুলা দরকার, এগুলো না হলে মানুষ আস্তে আস্তে ডিজেবল হয়ে পড়বে, এবং গ্রামের এই পরিবেশগুলো না হলে বাচ্চাদের গ্রোথ হবে না ভালোভাবে। আর আপনার তো সাজেশন যেভাবে চলতেছে ইনশাল্লাহ আপনি ট্রাই করেন, আর প্রোবায়োটিক্স খাওয়ার চেষ্টা করেন। লাইফস্টাইল মডিফিকেশন একটা বড় ফ্যাক্টর, হ্যাঁ বিশাল বিশাল ব্যাপার। তবে একটা ভালো সুসংবাদ আছে, আমি খেয়াল করেছি আমাদের ঢাকাতে যতগুলো এখন হোটেল তৈরি হচ্ছে স্পেশালি, বা আগের হোটেলগুলো প্রত্যেকটা, ইভেন কি থ্রি স্টার মানে হোটেলও একটা সুইমিং পুল আছে, এটা কিন্তু আগে ছিল না, আগে হয়তো ফাইভ স্টারগুলোতে ছিল, এখন কিন্তু নতুন নতুন প্রচুর হোটেল হচ্ছে, ইভেন কি অনেক ডেভেলপার এখন তাদের যে বিল্ডিংগুলো তৈরি করছে তারাও সুইমিং পুল বানানোর চেষ্টা করছে। এখানে কিছুটা প্রবলেম আছে ম্যান পাওয়ারের ঘাটতি, কারণ সুইমিং পুল আর ঢাকা শহর বা শহরে যে কোনো, শুধু ঢাকা না শহরে, এগুলো মেনটেন করতে হবে, কারণ সুইমিং পুলে এটা একটা কনজাস্টেড পুল থাকে, ছোট পুল হয়, অত জায়গা হয় না। গ্রামে যেমন একটা বড় পুকুর বা একটা দিঘিতে আপনার যত লোকই নামক সেখানে হাইজিনের কোনো সমস্যা হয় না, আর নিচে থাকে মাটি, মাটি অনেক কিছু অ্যাবজর্ব করে, কিন্তু সুইমিং পুলগুলোতে দেখা যায় যে কিছু কন্টিনিউয়াস ডিজিজ হতে পারে, স্কিন ডিজিজ হতে বা অনেক কিছু, তো এগুলো মেনটেন করা একটা ইস্যু। তো এটা একটা ভালো যে এটা বা ঢাকাতে আমি দেখছি অনেক ক্ষেত্রেই অনেকে সুইমিং পুল তৈরি করছে এখন, যে যারা ডেভেলপার আছে, বড় বড় ডেভেলপার, তারা ট্রাই করছে যে এগুলো অন্তত করতে, করতে করতে হয়তো হয়ে যাবে, আবার হয়তো তো চেঞ্জ আসবে, আমরা এই যে বলছি বলতে বলতেই ঠিক হয়ে আসবে, কিন্তু এটাও সত্য কথা গ্রামের পুকুর সব ভরাট হয়ে গিয়েছে, সবাই নিজের মতো করে একটা বাড়ি বানাচ্ছে, ইকোনমিক্যালি সলভেন্ট মানুষ এখন, কিন্তু শারীরিকভাবে মানুষ এখন ডিজেবল বা ক্ষতিগ্রস্ত। একজন দর্শক আছে, ফোনটা নিয়ে নে। জি আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি ম্যাডাম সিং থেকে বলছি, আমার নাম মোহাম্মদ আলম ইন্ডিয়া, বয়স 18। জি বলেন বলেন আলামিন সাহেব, বলেন, আমরা শুনতে পাচ্ছি। স্যার আজকে আমার 1.5 বছর উপরে হয়ে গেছে, আমার কোমরের সমস্যা, কোমরের পেছনে যে মেরুদণ্ডের দুই পাশে মাঝের মধ্যে সমস্যা।
বলেন, ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ ডাক্তার দেখেছি, আজকে 1.5 বছর ধরে। কি বলেছে ডাক্তার সাহেব? ডাক্তার সাহেব বলছে না, বলে মানে মাংস চাপকেছে। আমি আবার, আপনি কি করেন? আমি স্যার এখন কিছুই করি না ডাক্তার, মানে অনেক ওষুধ খেয়েছি 1.5 বছর ধরে, মানে চিকিৎসা। না না, সেটা আমি বুঝেছি। আপনি আগে কি করতেন, মানে আগে অসুস্থ হওয়ার আগে কি? আগে স্যার আমি গার্মেন্টস চাকরি করতাম। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আপনি একটু মনোযোগ সহকারে শুনেন, আশা করি উত্তর পাবেন ইনশাল্লাহ। এই গার্মেন্টসের প্রবলেম নিয়ে আমি প্রতিদিন 5-6-10টা রুগী আসে। তো এখন ধরেন এইটা আসলে বারবার আমরা বলছি যে আর্গোনমিক্যাল কারেকশন করতে হবে। গার্মেন্টস ফ্যাক্টরি একটা বিশাল ইন্ডাস্ট্রি বাংলাদেশের, এবং আমাদের ইকোনমিক্যাল গ্রোথের বিশাল ভূমিকা পালন করে। কিন্তু যারা কাজ করে তাদের ওই সেটিং, মানে মেশিনের সেটিংয়ে প্রবলেম হয়, আবার কাজের যে রিকোভারি পিরিয়ড পাওয়া যাচ্ছে না, এই সকল কারণে প্রায় আমি হয় আইদার ঘাড়ে ডিস্ক প্রলাপস বা কোমরের ডিস্ক প্রলাপস নিয়ে আসে। তো এখন খুব মনোযোগ সহকারে যদি আমরা চিন্তা করি, একটা ডিস্ক প্রলাপসের রুগীর চিকিৎসা যদি আপনার সরকারি হাসপাতালেও নেয়, তাও তাকে 15-20 হাজার টাকা খরচ হবে, আর প্রাইভেট হাসপাতালে 1 লাখ টাকার নিচে কখনো সম্ভব না। তো এই ক্ষেত্রে একটা গার্মেন্টস ওয়ার্কের দ্বারা আসলে এই চিকিৎসা নেওয়া তার দ্বারা কখনো সম্ভব না। তো বাধ্য হয়ে সে ব্যথার ওষুধ খেতে থাকে বছরের পর বছর। একদিক দিয়ে ইকোনমিক্যাল প্রবলেম, তাকে কাজ করতে যেতে হবে, আর একদিক দিয়ে ওষুধ খেয়ে খেয়ে তার গ্যাস্ট্রাইটিস বিভিন্ন সমস্যা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, স্পেশালি যারা মেশিন সেট আপ করেন, যাদেরকে আমরা বলি আর্গোনমিক্যাল ইঞ্জিনিয়ার বা যা ইঞ্জিনিয়ার, তারা যেন এই জিনিসটা নজরে দেয় যে তাদের বসার সিটটা যেন ঠিকমতো হাইট সিট, টেবিলের কাজের ওয়ার্ক যেন একটা একটা মানে প্রেশার না পড়ে, সে যেন রিল্যাক্সে কাজটা করতে পারে, বসাটা যেন কারেকশন হয়। না হলে কিন্তু এই যে ওনার মতো এরকম আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনেক কম বয়স থেকে এই ধরনের ভুগছে। আবার আমার কাছে রুগী এসে বলে দিয়ে একটা, জি স্যার আমার সমস্যা হয়েছে, আমার তো কলিগ কারো হয় না, বা আমাদের আমরা ছুটি নিতে গেলে, চিকিৎসা নিতে গেলে ওনারা বলে যে তোমারে না সমস্যা, বাকিদের তো সমস্যা না। এটা খুব ক্লিয়ার একটা মেসেজ, সমস্যা কার এটা আমি ডাক্তার জানি, কারণ আমার কাছে রুগী আসে, রুগী তো তাদের ম্যানেজমেন্টের কাছে যায় না, রুগীটা আমার কাছে। আমার কাছে যদি প্রতিদিন 10-15 জন গার্মেন্টস কর্মী আসে, এই ডাটা তো আমার কাছে আছে, এটা তো ওই ইন্ডাস্ট্রির লোকের কাছে নাই। তো জিনিসটা বুঝতে হবে, সব কলিগ তো একজন আরেকজনকে বলবে না যে আমার কোমর ব্যথা হয়েছে, আমার ব্যক্তিগত ইস্যুকে আমি কি আপনার কাছে বলবো? কখনো বলবো না। আমি ট্রাই করবো চিকিৎসা নিতে, এইভাবেই চলতেছে। তো জিনিসটা হচ্ছে যখন এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন হয়তো জানায় বা বলে এটা, বা আসতে পারে না, কেন আসে না তখন খোঁজ নেয়। আমার মনে হয় এখনো সময় আছে এটা একটু মেনটেন করা। আবার একটু ধরেন দুপুরে অন্তত আধা ঘন্টা যদি একটু ব্রেক দেওয়া যায়, একটু রিল্যাক্স হওয়া, আর আপনারা নিজেরও একটু ট্রাই করবেন যে মাঝে মাঝে কাজের মধ্যে একটু রিল্যাক্স হওয়া, বা আপনি যেদিন অফ ডে থাকে সেদিন এক্সারসাইজ করা, সাঁতার কাটা বা ঘুমানো, পর্যাপ্ত ঘুমও আমাদের প্রয়োজন আছে। আর আপনার এই সমস্যার জন্য আপনাকে MRI করছেন কিনা আমি জানি না, বা আপনাকে হয় আইদার ফিজিওথেরাপি প্রপার ওয়ে চিকিৎসা নিতে হবে, অথবা অনেক ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে। জি স্যার, বসা ওঠা এগুলো মাঝে স্যার মাঝে কিছুক্ষণ গ্যাপ দিয়ে হাঁটাটা অনেক জরুরি স্যার। অবশ্যই, এটা আসলে সময় ধরে বসে থাকলে স্যার বিভিন্ন জয়েন্টে কিন্তু এই সমস্যাগুলো বেশি দেখা যায়। হ্যাঁ, শুধু গার্মেন্টস না, আমরা তো যখন ডাক্তারি করে বসেই থাকি, যে কোনো ডেস্ক জব বা একটা লোক একটা কাজ করছে, সে হয়তো একটা সেলাইয়ের কাজ করছে, সে হয়তো একটা অফিসিয়াল কম্পিউটার কাজ করছে, বা কোনো একটা ডিজাইন নিয়ে ব্যস্ত, সে ইঞ্জিনিয়ার হোক, সে আর খেয়াল করে না যে সে ওই মনোযোগটা কিন্তু তার তখন কম্পিউটারের মধ্যে। এই যে প্রলং সিটিং, প্রলং অ্যাক্টিভিটিতে যেদিন তার সমস্যা তৈরি হয়, সেদিন হয়তো ডাক্তারের কাছে এসে বুঝে যে তার বসার সমস্যা থেকে এটা হয়েছে, এর আগে কিন্তু সে জানে না। এই জন্য আমরা বলছি এগুলো আবার মিনিমাইজ করা সম্ভব, যেটা হচ্ছে যেমন যদি সপ্তাহে একদিন যেদিন অফ ডে, উইকেন্ডে, ওই দিন যদি সবাই সাঁতার কাটতে পারে, ওই দিন যদি নিয়মিত একটু হাঁটতে পারে, একটু শারীরিক কসরত করতে পারে, বা এভরি ডে 5-10 মিনিট যদি হালকা কিছু স্ট্রেসিং এক্সারসাইজ করতে পারে, বা কাজের ফাঁকে ফাঁকে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে না, বা হলেও আপনার মারাত্মক আকারে দেখা দিবে না, বা মিনিমাইজ করা সম্ভব। পাশাপাশি হয়তো চিকিৎসা সে নিতে পারে। তো এগুলো এখন থেকেও মানুষ মানে আমাদের এই দিকে মনোযোগ দিতে হবে, কারণ হচ্ছে আমাদের ইকোনমিক্যাল সলভেন্সি অনেক ইম্প্রুভ হয়েছে, মানুষ কাজ করছে বা
একটা একটা টার্ন, মানে আর একটা টার্নের দিকে যাচ্ছে দেশ। তো সেই ক্ষেত্রে ফিজিক্যালি যদি ডিজেবল হয়ে পড়ে, কাজ করতে অসুবিধা হয়, তো এগুলো আমাদের পাশাপাশি আমাদের এই জাতীয় মানে এডুকেশন দরকার। এবং বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু হেলথ এডুকেশন দেওয়া দরকার। শুধু কেবল আমরা ওই যে হাইজিনিক বা কন্টেজিয়াস ডিজিজ নিয়ে কাজ করব তা কিন্তু না। আমাদের এখন নন কমিউনিকেবল রোগ, এই যে ব্যথা বেদনা, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, মানে হার্টের রোগ বিভিন্ন, এগুলা নিয়ে আমাদের কিন্তু এখন সচেতনতার দরকার। সব বন্ধ, এখনও তো মুভমেন্ট শুরু হয়েছে, তা আমার মনে হয় যে একটু আমাদের যদি যে যার লেভেল থেকে একটু হাঁটার অভ্যাস করে এই সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে। আর হাঁটার সাথে সাথে পানির একটা সম্পর্ক আছে। মানুষ যদি শরীর ডিহাইড্রেট হয়ে যায় বা পানির শূন্যতা থাকে, তাহলে কিন্তু কাপ মাসেল পেইন করতে পারে। কাপ মাসেলকে আমরা বলি পেরিফেরাল হার্ট, মানে ডাক্তারি ভাষায়, মানে আমাদের শরীরের নিচের অংশের যে মাসেল, মানে ব্লাড সার্কুলেশনটা, সেটাকে সে আবার ব্যাকফ্লো করে কাপ মাসেল। এখন কাপকে যদি আপনি সংকোচন প্রসারণ না করান, হাঁটাহাঁটি না করে, মুভমেন্ট না করে, তাহলে কিন্তু সার্কুলেশনও প্রবলেম হবে। এই জন্য পর্যাপ্ত পানি খেতে হবে, যে অন্তত একটা মহিলার জন্য 3 লিটার পানি পার ডে, পুরুষ 4 লিটার পানি পার ডে, 3 থেকে 4 লিটার বা 2 থেকে 3 লিটার মহিলার জন্য। তো এগুলা পাশাপাশি যেটা হচ্ছে আমরা কাপের বিভিন্ন এক্সারসাইজ করতে পারি, স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ বা কুসুম গরম শেক দিতে পারি। আমার মনে হয় কিছুদিন উনি হেঁটে দেখতে পারে, 15-20 দিন টানা 20-25 মিনিট করে হাঁটা, এটা করতে করতে, এবং পাশাপাশি গরম শেক দিয়ে, পানি বেশি খেয়ে, ভিটামিন ডি, ক্যালসিয়াম এগুলো মাঝে মাঝে খেয়ে দেখতে পারে, না হলে হয়তো ডাক্তার দেখাতে হবে, পরামর্শ নিতে হবে। আরেকজন বলেছেন, উনি রিপন মিয়া সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন। উনি বলেছেন যে 2 বছর থেকে ওনার পায়ে ব্যথা, অনেক মেডিসিন খেয়েছে, খেলে কমে, কিন্তু 2 মাস ধরে এটার সাথে সাথে কোমরের একপাশে ব্যথা শুরু হয়েছে, এখন করণীয় কি? অবশ্যই ধন্যবাদ। আসলে আমাদের সৌদি আরবের, শুধু সৌদি আরব না, আমাদের মধ্যপ্রাচ্যে অনেক মানুষ জব করে বিভিন্ন লেভেলে, ওনাদের কিন্তু প্রচুর শারীরিক বিভিন্ন সমস্যা হয়। আমার কাছে কিন্তু ওই যে গার্মেন্টস কর্মী যেমন আসে, আমাদের প্রবাসীরা, ইভেন কি আমাদের ইউরোপ থেকে অনেক রুগী আসে, তাদের এটা বলি আমরা ওই যে আর্গোনমিক্যাল প্রবলেম বা প্রফেশনাল হ্যাজার্ড, ওয়ার্ক হ্যাজার্ড হয়ে থাকে, কাজের প্রবলেম থেকে হয়ে থাকে বিভিন্ন সময়, এটা আমরা পেয়ে থাকি। তো আরেকটা হচ্ছে ওই মধ্যপ্রাচ্যে আরেকটা জিনিস, শুধু মধ্যপ্রাচ্যে না, ইউরোপেও খাবারের একটা প্রবলেম আছে। ওখানে সব ফুড হচ্ছে সামুদ্রিক মাছ, রেড মিট, ফাস্ট ফুড, এই খাবারগুলা তাদের ইজি এবং পর্যাপ্ত এবং সহজেই খেতে পারে। তো যার কারণে দেখা যায় যে অনেক সময় ইউরিক অ্যাসিডের লেভেল বেড়ে যায়, বিভিন্ন আপনার সার্কুলেটরি ডিসঅর্ডার হয়, তখন পেইন বেদনা হতে পারে, বা ইউরোসেমিয়ার কারণে, ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে শরীরে কিন্তু আমরা যেটা বলি গাউটি আর্থ্রাইটিস, সেটা ডেভেলপ করতে পারে, ব্যথা বেদনা হতে পারে। তো এই ক্ষেত্রে খাবারগুলা আমি এর আগে বলেছি সবাইকে কমিয়ে ফেলতে হবে, যে যতদূর সম্ভব মিনিমাইজ করা যায়। অল্টারনেটিভ সেটা মুরগি বা হাঁসের মাংস খেতে পারে, তারপরে হচ্ছে আপনার দুধ ডিম খেতে পারে, দেশি মাছ যদি পাওয়া যায় খেতে পারে, বা শাকসবজি খেতে পারে, শাকসবজি তো অ্যাভেলেবেল, এগুলো খেতে পারে। আর ওনার ক্ষেত্রে আমার মনে হয় পাশাপাশি হয়তো ডিস্কের সমস্যা থাকতে পারে, রিপন সাহেবের যে পিএলআইডির সমস্যাই সাধারণত কোমর ব্যথা হয়, পায়ে ব্যথা যায়, আমরা কমন পেয়ে থাকি। তো আমার ইউটিউব চ্যানেলে পিএলআইডির বা কোমর ব্যথার যে ব্যায়ামগুলো আছে, আপনি ওগুলো দেখে করতে পারেন। কিছুদিন মাঝে মাঝে একটু রেস্টে থাকবেন, সামনে ঝুঁকে কাজ করার প্রবণতা কমাতে হবে, সেক্ষেত্রে হাঁটু ভেঙে বসে কাজ করতে হবে, তাহলে এই সমস্যাগুলো অনেকাংশে কমে আসে। আর আপনি ট্যাবলেট B1, B6, B12 কিনতে পাওয়া যায়, এটা আপনি সৌদি আরবে পাবেন, প্রেসক্রিপশনের প্রয়োজন নেই, একটা করে 2 বেলা টানা 2 মাস খেয়ে দেখেন, না হলে আপনাকে হয়তো ডাক্তারকে দেখাতে হবে, যারা বাত ব্যথা নিয়ে কাজ করে বা ফিজিওথেরাপি চিকিৎসক তাদেরকে দেখাতে হবে। সাপ্লিমেন্টের সাথে সাথে এক্সারসাইজ এগুলো খুব জরুরি স্যার। জি অবশ্যই, আমার কাছে মনে হয় স্যার এটা যদি রেগুলার আমরা চেকআপের মাঝে থাকি, তাহলে অনেকাংশে হয়তো বা ভালো থাকতে পারবো আগে থেকেই, কোনো রোগ এক্সট্রিম পর্যায়ে যাওয়া আগ পর্যন্ত। অবশ্যই অবশ্যই, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আর এটা হচ্ছে আপনার এক এক, স্পেশালি যারা ব্যথাজনিত সমস্যা বা এক এক রোগের ক্ষেত্রে এক একটা প্রিভেনশন আমরা বলি, কিন্তু কমন কিছু আমাদের প্রিভেনশন আছে খাবারের ক্ষেত্রে, এক্সারসাইজের ক্ষেত্রে, যে আমরা নিয়মিত শারীরিক কসরত, এটা খুবই ইম্পর্টেন্ট। শারীরিক কসরতটা কি সবাই বলে, যারা আমাদের মা বোনরা আছেন, বাসায় কাজ করেন নিজেদের পারিবারিক, ওনারা বলে আমরা তো সারাদিনই কাজ করি, কিন্তু ওনার কাজটা আসলে ওনার সেটা একটা পেশা, হাউস ওয়াইফ বা আমরা হোম মেকার বলে থাকি, এটাও তো একটা পেশা।
কারণ বাসার কাজগুলো সে সব করছে, কিন্তু এটা কিন্তু তার শারীরিকভাবে তাকে আরো বিভিন্ন রোগ তৈরি করে। তো এই পেশাটা সে করুক, সমস্যা নেই, পাশাপাশি ওনাদেরকেও মানে রাস্তায় নেমে হাঁটতে হবে, মানে সমান জায়গা বা পার্কে বা খোলা মাঠে যেখানে সম্ভব, বা গ্রামে থাকলে সাঁতার কাটতে হবে, হাঁটার জন্যই হাঁটতে হবে, হাঁটার জন্যই হাঁটতে হবে এবং সাঁতার কাটতে হবে, মানে অ্যারোবিক এক্সারসাইজ করতে হবে। আপনি যেটা করছেন, আমরা ডাক্তারি করছি যেমন পেশা, উনি বাসায় কাজ করছে সেটা তার পেশা, কিন্তু কাজ জনিত কিন্তু শারীরিক বিভিন্ন ব্যথা বেদনা হচ্ছে। দর্শক আছে ফোনে, স্যার একটু ফোনটা নিয়ে নেই। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। জি, আমার নাম মোহাম্মদ সাজিদ, বয়স 20 বছর, আমি একজন ছাত্র। আচ্ছা বলেন সজীব সাহেব। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসলে আমি একজন ছাত্র, গত 2 বছর 8 বছর যাবত আমি মানে মাজার ব্যথা বা কোমর ব্যথায় ভুগতেছি। তো অনেক চিকিৎসা করছি, এক্স রে করেছি, তারপরে কোনো কাজ হচ্ছে না। ব্যথা কি পায়ের দিকে যায়? না না, পায়ের দিকে না, মানে কোমরের মাঝখানে মেরুদণ্ডে হয়ে যায় থাকে আর কি। আচ্ছা, কোনো এক্সারসাইজ করছেন এটার জন্য? এক্সারসাইজ হালকা করেছি, ইউটিউব চ্যানেলে বিভিন্ন যেগুলো আছে। আচ্ছা, এখন কি জানতে চাচ্ছেন? এখন আমি জানতে চাচ্ছি আসলে এটা কিভাবে, এটা থেকে আমি এটা মানে রিমুভ করার কোনো উপায়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। একে দেখেন, স্টুডেন্ট, বয়স বেশি না, এখন ওই কোমর ব্যথা, আমি প্রায় স্টুডেন্ট বা বাচ্চাদেরও নিয়ে আসতেছে কোমর ব্যথা, ওই ঘুরে ফিরে একটি কথা, আমাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গিয়েছে, মানে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে এখন মোবাইল ফোন নিয়ে সবাই বসে থাকে সারাক্ষণ, প্রয়োজন হলেই মোবাইলটা দরকার হয়, মানে ব্যবসা করতে গেলেও মোবাইল দরকার, আপনার স্টাডি করতে গেলেও মোবাইল ফোনের দরকার। এই যে বসে থাকা, সারাক্ষণ ঝুঁকে হোক বিভিন্নভাবে একই পশ্চারে, বা অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল ফোন ইউজ করে, তাদের ঘাড়ে প্রবলেম হচ্ছে। তো আমার মনে হয় আপনাকে, আপনি কোথায় আছেন আমি জানি না, যদি ঢাকার বাহিরে থাকেন, সাঁতার জানেন, আপনি রেগুলার 10-15 মিনিট করে সাঁতরাবেন, বেশি সময় নেওয়ার দরকার নেই, এবং খুব তাড়াহুড়া হুড়াহুড়ি করে সাঁতার কাটা বা খুব এক্সট্রিমভাবে না, এটা করা যাবে না, খুব স্বাভাবিক সুস্থভাবে সাঁতার কাটবেন 10-15 মিনিট করে। আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার নামেই দেওয়া আছে, ডক্টর MD শফিউল্লাহ প্রধান, আপনি ওখানে দেখবেন ব্যাক এক্সারসাইজ আছে, কিছু ব্যাক এক্সারসাইজ উপর হয়ে শুয়ে কিছু ব্যায়াম দেওয়া আছে, ট্রাই করবেন, ওই ব্যায়ামগুলো আশা করি ইম্প্রুভ হয়ে যাবে, আর সাঁতার কাটলে ইম্প্রুভ হয়ে যাবে। তারপরও সমাধান না হলে হয়তো আপনার পিঠের একটা MRI করে দেখতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে কোনো ডাক্তারের শরণাপন্ন হতে হবে, বাত ব্যথা এবং রিহ্যাব ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনাকে হয়তো একটা MRI করে দেখতে হবে, যে সমস্যা থাকলে হয়তো বিভিন্ন প্রকার থেরাপির প্রয়োজন হতে পারে, ইলেকট্রোথেরাপি বা ম্যানুয়াল থেরাপি বা আকুপাংচারি জাতীয় চিকিৎসার প্রয়োজন হতে পারে। স্যার, হাঁটু ব্যথার মেইন কারণ হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, আমরা যদি এই নিয়ে একটু কথা বলি, এটা কিভাবে বুঝবে এবং হচ্ছে আগে থেকে কিছু করণীয় আছে? মোস্ট অফ দা হাঁটু ব্যথা রোগী আমরা বলছি আর্থ্রাইটিস জনিত সমস্যা, এর মধ্যে আর্থ্রাইটিস তো অনেক টাইপের আছে, সেক্ষেত্রে যেমন আপনি বলছিলেন রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেটা হচ্ছে হাঁটু ব্যথার সাথে হাঁটু ফুলে যেতে পারে, হাঁটু ফুলে যাবে, অনেক সময় ভিতরে আমরা বলি ইনফ্লামেটরি এক্সুডেট পাওয়া যায়, অনেক সময় বের করে দিতে হয়, কারণ ওই এক্সুডেটগুলো হাঁটুটাকে আরো নষ্ট করে ফেলে, রোগী কষ্ট পায়, গরম হয়ে যাওয়া, হ্যাঁ এই জাতীয় সমস্যা হয়, তো এগুলা সরিয়ে ফেলতে হবে। তো অনেক ক্ষেত্রে এই রোগীরা আসলে বুঝতে পারে না আসলে কি করবে, বা ওষুধ খাবে না, কোথায় যাবে, কি করা উচিত। তো একটা একটা পজিটিভ দিক, কিন্তু বাংলাদেশে এখন প্রচুর স্পেশালিস্ট তৈরি হয়েছে, প্রচুর হসপিটাল তৈরি হচ্ছে, প্রচুর সেন্টার তৈরি হয়েছে, অন্তত একটা বেসিক লেভেল চিকিৎসা এখন কিন্তু পাওয়া যাচ্ছে। আর এই হাঁটুর ক্ষেত্রে আমি যেটা বারবার বলতে চাই সবাইকে, ওজন একটা ফ্যাক্টর, কারো যদি ওভারওয়েট থাকে অবশ্যই ওজন কমিয়ে ফেলতে হবে হাঁটু যদি সুস্থ রাখতে চায়, কেউ যদি হাঁটুর হাঁটার অভ্যাস না থাকে বা বাদ দিয়ে ফেলেছে বা হাঁটা একেবারেই বন্ধ, তাদের আজকে থেকে হাঁটার অভ্যাস করতে হবে গ্রেজুয়ালি, ধরেন প্রতিদিন 5-6 মিনিট করে হাঁটলো, আস্তে আস্তে বাড়ালো, এভাবে আস্তে আস্তে 1 ঘন্টা পর্যন্ত নিতে পারে। আর অনেকের হয়তো বলে মনে করে যে হাঁটতে হলে একবারই হাঁটবে বা এট এ টাইমে অনেক সময় হাঁটবে, এটা হচ্ছে রেগুলার 2-3 বার অল্প সময় হাঁটা অনেক বেটার, মানে এইটা কিন্তু একটা রিকভারি পিরিয়ড পায়, সে এটা মনে হয় আমরা অনেকেই জানি না, অনেকেই জানেন, অনেকে মনে করে। ফোন নিয়ে নেই স্যার, এই বিষয়ে আবার ফিরবো আমরা। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। হ্যাঁ
কবিতা কুমার মন্ডল গোপালগঞ্জ থেকে বলছিলাম। জি বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ও সমস্যা হলো আমার ওয়াইফের 10 দিন আগে রিক্সায় উঠতে গিয়ে হঠাৎ পায়ে টান লাগলো, তো অর্থোপেডিক সার্জনের কাছে গেলে উনি বললেন যে এমআরআই করতে হবে, লিগামেন্ট সমস্যা হতে পারে। তো এমআরআই করে দেখা গেল যে ইনজুরি অফ এসিএল আর গ্রেড 2 ইনজুরি অফ মিনিসকাস মিনিসকাস। তো এটা রিপোর্ট পাওয়ার পরে উনি ওরা পুরো পাটা ব্যান্ডেজ করে দিলেন একেবারে, এখন একেবারে পুরো পাটা ব্যান্ডেজ, এবং 21 দিনের কথা বললেন যে 21 দিন পরে খুলতে হবে। আসলে এখন ও মানে এরপরে রিহ্যাবিলিটেশন, আপনি যেটা খুব শুনতেছিলাম আপনার কথা খুব মন দিয়ে, তো এটা আসলে পরবর্তীতে কি ভবিষ্যৎটা, মানে একটা পা তো খুললাম কিন্তু পরবর্তীতে চলাচল, ওজন 71 কেজি মতো, ওজনটা একটু বেশি আছে। এখন আমি একটু পরামর্শ দিচ্ছি স্যার আপনাকে। অবশ্যই ধন্যবাদ, আপনার পরামর্শ খুব সহজ। 21 দিন পর প্লাস্টারটা বা উনি যে ব্যান্ডেজ করে দিয়েছে এটা খোলার পর ওনাকে ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আপনি ডাক্তার সাহেবকে বললেই উনি এটা ব্যবস্থা করবেন, এবং হাঁটুর বিভিন্ন এক্সারসাইজ আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, ওই এক্সারসাইজগুলো ওনাকে করতে হবে। আর পাশাপাশি ওনাকে এই যে কয়দিন বলবেন ওজন কমাতে, ওজন কমানোর জন্য যদি কোনো থাইরয়েডের প্রবলেম না থাকে সেক্ষেত্রে ডায়েট কন্ট্রোল করেই করতে হবে, খাবার যাহা খাচ্ছেন উনি সেটাই খাবেন, সেটার পরিমাণ কমাতে হবে, পেট খালি রাখতে হবে, পর্যাপ্ত পানি খেতে হবে। আফটার ইয়ার পরে আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা নিলে ইনশাল্লাহ উনি এই সমস্যা রিকভারি হয়ে যাবে, এতে টেনশনের কোনো কারণ নেই। বলছিলাম হাঁটার ব্যাপারে, আমরা তো জানি যে হাঁটা দিনে একবার 1 ঘন্টা হাঁটলেই হয়, কিন্তু ভাগে ভাগে হাঁটাটা এটা এটা আসলে হয়ে ওঠে না অনেকের হয়তো, বাট অনেকের ধারণা যে টানা সকালে ভোরেই হাঁটতে হবে, এটা আমি প্রায় রোগী বলে স্যার হাঁটবো কি সকালে ভোরে, এটা ভোরে হাঁটার কারণটা হচ্ছে অন্য একটা ইস্যু আছে, সেটা হচ্ছে বাংলাদেশ একটা মোস্ট অফ দ্য ইসলামিক একটা কান্ট্রি, সকালে সবাই ফজরের নামাজ পড়তে উঠে এবং সকালের পরিবেশটা খুব ভালো থাকে, হ্যাঁ একেবারে কোনো ধুলাবালি নাই কিছু নাই, সারা রাতে যে হয়তো কুয়াশা হতে পারে বা পরিবেশটা ভালো, এই এই ভালো একটা ওয়েদারে সবাই হাঁটার অভ্যাস করেছে বা আমরা বলি করতে, এই জন্য সকালে কথাটা বলেছে। এখন সবার দ্বারা তো আসলে সকালে উঠে এই কাজটা করা সম্ভব না, স্পেশালি ব্যথা রুগীদের সকালবেলা উঠা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। আর্থ্রাইটিস রুগী তারা উঠতেই পারে না, কষ্টে তাদের একেবারে জীবন অসহ্য হয়ে যায়, তো তাদের ক্ষেত্রে তারা কিন্তু আস্তে আস্তে সকাল গড়িয়ে যখন দুপুর হয় বিকাল হয় আস্তে আস্তে তার ব্যথাটা কমে আসে অনেক ক্ষেত্রে, তো যখন সে পারে তখনই সে হাঁটবে। কথাটা হচ্ছে আপনার লাইফস্টাইল আমার লাইফস্টাইল কিন্তু এক না, এক একজন এক এক জায়গায় আছে, কেউ গ্রামে কেউ শহরে কেউ হচ্ছে আধা শহরে, কেউ হয়তো এমন এক পরিবেশে থাকে তাকে বাসা থেকে বের হইতে সম্ভব না তার জন্য, তো সে বাসায় ট্রেডমিলে হাঁটতে পারে বা বাসার ছাদে হাঁটতে পারে, এই ডিপেন্ডস অন, এটা হচ্ছে আমার কথা হচ্ছে হাঁটতে হবে। এখন হাঁটাটা আমি যদি ফিক্সড করে দিই আপনাকে ভোরেই হাঁটতে হবে, তাহলে তার দ্বারা ভোরে আর হাঁটা সম্ভব হবে না, সে আর হাঁটবে না, হাঁটতে হবে যখন সে পারে। এখন সেটা হতে পারে একজন অফিস ওয়ার্কার, সে রাত 9টা পর্যন্ত অফিসে ছিল, 9টার পর থেকে আধা ঘন্টা হেঁটে বাসায় গেল, সকাল 9টায় হয়তো অফিসে যায়, অফিসে যাওয়ার সময় সে হেঁটে গেল, মাঝখানে দুপুরে 1 ঘন্টা সে ব্রেক পেলো, ওই 1টা ঘন্টা একটু সে পাশে যদি কোনো তার হাঁটার জায়গা থাকে হাঁটবে, তো ইট ডিপেন্ডস অন। আর একটা শুধু ইম্পর্টেন্ট ইস্যু যে ভরা পেটে হাঁটাহাঁটি করা যাবে না, মানে খাবার খেয়ে হাঁটতে নামা যাবে না, ন্যূনতম 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে হাঁটতে হবে, খালি পেটে বেস্ট, খালি পেটে এটা বেস্ট, যে সকালে হাঁটাটাও ঘুরে একই কথা, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে থাকে এই জন্য মানুষ হাঁটে। জি।